আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। স্বামীর বিবাহ বৈভূত সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দা বাপি নস্করের সাথে বছর দশেক আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের একটি সন্তানও রয়েছে। এর আগেও বাপি নস্করের বিয়ে হয়েছিল বলেই অভিযোগ। সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করেন তিনি, এমনটাই অভিযোগ রুনু নস্করের। সম্প্রতি প্রতিবেশী মৌসুমি সর্দার নামে এক মহিলার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন বাপি। আজ সকালে দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন তিনি। বিষয়টি সামনে আসতেই রুনু নস্করের উপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা। আহত অবস্থায় থানায় আসেন তিনি, সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেলও করান। তার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগটা, আমার স্বামী মৌসুমি সর্দারের সঙ্গে জুটে গেছে এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল, এই হচ্ছে তার প্রমাণ। আগেও বিবাহিত ছিল বলেননি, বললানিও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেসে গেছে। আমি এত অত্যাচার সহ্য করেছি, তারপর আজকে কি কিভাবে কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমি ওদের দুজনকে একসাথে ধরেছি ফিজিক্যালি। তারপর ও কি করেছে, কি অবস্থায় ধরেছিলেন ওদেরকে? দুজনে আর কি একই ছিল, আর আমার বরের মানে যে যিনি প্যান্ট পরেছিলেন সেখানে একটা বড় দাগও ছিল। মানে দুজন শারীরিক সম্পর্ক অবস্থায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি দেখেছি এবং আমি এরকম অনেকবার দেখেছি, বাগান থেকে ছুটে যাচ্ছে, এদিক থেকে ছুটে যাচ্ছে, ওদিক থেকে ছুটে যাচ্ছে, তার সত্ত্বেও আমার উপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা, খালি বলে বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি। তারপরে কি হয়, ধরে ফেলার পরে কি হয়? ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে। এই যে আমার গায়ে কিভাবে কিভাবে কি করে মেরেছে, এই মেয়েটা শুধু আমাকে ধাক্কা মারছে, এই আমার বুকে দাগ আছে, আর এই আমার দালে দাগ আছে, ঠিক আছে, সাইডে দাগ আছে, আর আমার হাজবেন্ড আমাকে শুধু চড় মারছে। হ্যাঁ, আমি কিছু বললেই আমার হাজবেন্ড খালি বলে যে তুই যদি কেস করিস আমি সুইসাইড করব, আমি যা ইচ্ছা করব, যাকে ইচ্ছা ফোন করব। হ্যাঁ, প্রাণে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর প্রাণে মারার হুমকি দিচ্ছে আমাকে, এবং কালকে আমাকে মেরে ফেলারও হয়তো এ করেছিল। আমি পারি। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওদের দুজনার শাস্তি হোক। আর মেয়েটা এতটাই ডিসপ্যারেট, আমাকে বলছে তুই বাপের বাড়ি চলে গেছিস, তোর আবার কিসের স্বামী, এইটা কোনো কথা হলো? কেউ চলে গেলে কি ওকে ওর স্বামীর প্রত্যেককে বাড়া থেকে তাহলে যাবো, ও চলে যাবে তাহলে ওকে কি তার স্বামীর লাইসেন্স দিয়ে যাবে যে তুই আমার স্বামীর সঙ্গে থাকবি? এটা তো নয়। বলুন আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বাপি নস্কর। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।